আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের প্রতীক অপরাজেয় বাংলা দেখার জন্য। অপরাজেয় বাংলার সামনে রূপসী বাংলাকে নিয়ে ওদের বাবা ঘুরে দেখাচ্ছে। স্বাধীনতা সংগ্রামের অন্যতম সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থিত ভাস্কর্যটির নাম অপরাজেয় বাংলা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য এটি। ভাস্কর্যটির বিষয়বস্তু তিনজন দণ্ডায়মান মুক্তিযোদ্ধা। এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলা নামকরণটি করেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী। 6 ফুট বেদির ওপর নির্মিত ভাস্কর্যটির উচ্চতা 12 ফুট, প্রস্থ 8 ফুট এবং ব্যাসার্ধ 6 ফুট। 1972 সালে ভাস্কর্যটির পরিকল্পনা করা হয় এবং 1973 এর কাজ শুরু হয়। তবে 75-এ বঙ্গবন্ধুর সপরিবার হত্যাযজ্ঞের পর এই ভাস্কর্যের কাজ বন্ধ ছিল। এরপর 1979 সালের 19 জানুয়ারি পূর্ণোদ্যমে অপরাজেয় বাংলার নির্মাণ কাজ শুরু হয়। 1979 সালের 16 ডিসেম্বর সকাল 9টায় এই ভাস্কর্যের উদ্বোধন করা হয়। তবে অপরাজেয় বাংলার কাছে ভাস্করের নাম খচিত কোনো শিলালিপি নেই। ভাস্কর্যটির 3টি মূর্তির একটির ডান হাতে দৃঢ় প্রত্যয়ে রাইফেলের বেল্ট ধরা বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধি। এর চোখে মুখে স্বাধীনতার চেতনা উদ্দীপনা নিরাপোষ। এর মডেল ছিলেন আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা বদরুল আলম বেনু। 303 রাইফেল হাতে সাবলীল ভঙ্গিতে দাঁড়ানো অপর মূর্তির মডেল ছিলেন সৈয়দ হামিদ মকসুদ ফজলে। আর নারী মূর্তির মডেল ছিলেন হাসিনা আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের বেদিতে দাঁড়ানো 3 মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি যেন অন্যায় ও বৈষম্য দূর করে দেশে সাম্য প্রতিষ্ঠার গান গাইছে। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। এই ভাস্কর্যে সব শ্রেণীর যোদ্ধার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। রক্ত স্বাধীনতা ঐতিহ্য মিশ্রিত চেতনার আরেক নাম অপরাজেয় বাংলার দ্বারপ্রান্ত থেকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে নিবেদিত প্রতিটি প্রাণকে।